অত্যাচার অত্যাচার, পুকুরের মাছগুলা শীতে কাঁপতেছে, দেখে সহ্য হয় না, ওদেরকে ধরে ধরে একটা বিয়ে করে দেওয়া দরকার। আমাদের এক কথা বউ চাই, আমরা মানবো না। এই আব্বা হুন্না রাখেন আপনি, আমাদের বউ চাই, বউ চাই। আমাদেরকে যদি বিয়ে না করেন আপনারে আমরা এই অত্যাচার আর সহ্য করবো না, আপনারা আমরা তুলে দেবো একদম উপরে, এই মারার করে দেবো। আমরা বউ চাই আব্বা। আমার এই হাড়ু চামড়া গুলো ক্ষয় করে তোদের মতো পোলা বাইনে আমি হয়েছি আজকে এই দিন দেখার জন্য, আমার কলার ধরছ। বিয়ে দিবি না কইছিস কেন? বিয়ে দিবি না কইছিস কেন? This video is for entertainment purposes only. It doesn't mean to hurt anyone. And don't take it seriously. Any similarity to actual persons living on this. Kire, erom korska sakal sakal. Bhai, koish na. Mon dil ekdomi bhalo nai. Kya kiche? Bhai, dukher kotha ki ar bolbo tore. Shitkal aisha porche. Bhai, ei shite ki ek ekha bashay thaka jay bol. Je shit pora porteche. Tor shit lage na? Shiter kotha kos. Ratre মাঝে মাঝে ওইটাতে সুর তুলি কিন্তু সুর উঠে না, বুঝছি শীতকালে, বুঝছস তো? বুঝলে ভালো। এখন ঝামেলা কি বুঝতেছি না, এত শীত লাগে কেন? এত শীত, শীত শীত কমাইতে হলে বিয়ে করা লাগবে, এক কথাই জবাব শেষ। এই বিয়ে শাদী করলে তো আমার কাছে রাতে একটু ঘুমটা ভালো হবে, আরাম লাগবে, গরম লাগবে। ঠিক আছে বুঝছি। কি রে, আমি গরমের জলায় থাকতে পারি না, আর এরা কারা? রাগুন ফুয়ায় গিয়ে দেখি তাদের সমস্যা কি। কি রে, তোরা তো আমার বন্ধু, তোরা কি করস? একদম গরম ছুড়ে কি কস? টিনের ঘরে এসি পাইলি কই? টিনের ঘরে এসি পাইলি কই মানে শীত পড়ার আগেই তো এনে দিছে। তুই বুঝিস না, শীত পড়ার দুই দিন আগে এনে দিছে। কে এনে দিল? তোর কি সমস্যা? আমার আর কি সমস্যা, আমার তো গিটার সুরই ওঠে না। কি, কোন গিটার? আরে বাসা ভাঙা গিটার একটা আছে না, আর ভাল লাগে না, আমি সইতে পারতেছি না। যাই হোক যাই হোক, আজকে বাপরে যাই বলবো বলবো, অনেক দিন লজ্জা পাইছি, আজকে যাই বলবো। যদি যদি বিয়ে করে না দেয় তাহলে যে কোনো মেয়েদের এলাকার মেয়েদের নিয়ে পালাই চলে যাবো, চল। আচ্ছা তাহলে তোরা যা, আমি গেলাম। তুই কই যাবি? আমি তো করছি, তোরা করিস নি, যা তোদের। ঠিক আছে, তোর বাপকে গিয়ে বল। ঠিক আছে যাও তাহলে। কি রে, তুই আগুন ফুয়াস কিয়া? কি করতাম? ওঠ যাই, আজকে বাপরে যাই যে কোনো একটা না একটা কিছু বলতে হবে, এই অত সারা সহ্য করা যাবে না, চল চল তাহলে, চল চল। আজকে অনেক দিন সহ্য করছি, আর হবে না, চল। আহা অত্যাচার অত্যাচার, পুকুরের মাছগুলো শীতে কাঁপতেছে, দেখে সহ্য হয় না, ওদেরকে ধরে ধরে একটা বিয়ে করে দেওয়া দরকার। একটু গুসু করে নি। ওই দেখ আব্বার দেখা যায়, এই ঘুরে সকাল সকাল পুকুর ঘাটে কি করে? এ তো গোসল করতেছে। গোসল করতেছে? আমরা এখানে শীতে বাসি না, এ গোসল করে কেমনে? চল জিজ্ঞেস করে দেখ তো। ঠিক আছে, রাতে কি কাম আকাম কুকাম করছে নাকি না, এগুলো হচ্ছে বিয়ের রহস্য। এ আব্বা আব্বা এদিকে আইয়েন, কথা আছে, তাড়াতাড়ি আইয়েন। কিরে বলো ভাই, দেখাছিস কে? এদিকে আইয়েন, কথা আছে। আইতেছি আইতেছি, ক্যালসিয়াম নাই নি শরীরে। ক্যালসিয়াম কেমনে থাকবো, সারা রাত যে কাম করো। কি হয়েছে বাবা, এত ডাকা ডাকি কিসের? সকাল সকাল একটু গোসল করতে এলাম, কি হয়েছে, সমস্যা কি কও? তুই কো? আমি কব না, তুই কো? তুই কো?
আরে তুই বড় ভাই না, তুই আগে কো পরে আমি ঠিক আছে বলতো সম্পায় কাম নাই আব্বা যে শীত করাই শীতে থাকতে পারি না রাতে ঘুমাইয়ে না শীতকালে তো শীতই করাবে শীতকালে কি গরম পড়বে শীত তো বেশি করায় তুই এখন আমি কি করতে পারি শীতকালে কম্বল আছে বাড়িতে দুটো কম্বল নিয়ে এলাম তোর দুই ভাইয়ের জন্য কম্বল গায়ে দিয়ে ঘুমা শীতকালে তো শীত না করে কি গরম করবে আব্বা তাও শীত করাই এই এক খাটে দুজনের আর থাকতে ইচ্ছা করে না আলাদা ঘুমাইতে ইচ্ছা করে আলাদা ঘুমাবো আলাদা আলাদা খাট দিতে হবে আমার আলাদা কম্বল দিতে হবে আলাদা ওইটাও দেওয়া লাগবে হ্যাঁ আমাদের শীত করাই আমরা এক কথা আমাদের শীত করে আমাদের ঘুমাইয়ে না তোরা আলাদা থাকার ইচ্ছা তো এখন দুনো ভাই বড় হইছস একটা কিছু তো করতে হবে আমার হ্যাঁ পাইছি ওই তোর দাদির একটা বাঙ্গা চকি আছে না ওইটা নিয়ে এসে দুই ভাই দুইটা খাট আলাদা করে নে দুজনে দুইখানে ঘুমা যদি তাও ঘুমাইতে না পারো তো এক কাজ করবি ফার্মেসিতে যাবি একটা ঘুমের ট্যাবলেট নিবি দুই ভাই দুইটা ঘুমের ট্যাবলেট নিবি তাও না হলে আমার বাসায় বালিশের নিচে মধু আছে মধু খাইছি দেখবি ভালো ঘুম সালা এই বড় ভাই এই বুইরারে আসলে সোজা কথাই খেয়াল করে দেবে কি করে লাগে বল এই সোজা কথাই খেয়াল করে দেবে ডাইরেক্ট সোজা ডাইরেক্ট অ্যাকশন মেরে দিবি বুড়ারে হইলে আজকে বুড়ার একদিন কি তাইলে আমাদের একদিন সোজা বাংলায় যা বলে আর কি হ্যাঁ আজকে তুই বলে দে পরে আমি তোর পিছনে তো আসি মনে কর দে ছোট ভাই হিসেবে তোর দায়িত্ব আগে তুই বলে দে তাহলে লজ্জা পাওয়ার চলবে না আপনি বুঝেন না যা আমাদের শীতরাই আমরা মধু খেয়েও দেখছি ডাক্তার কাছে ফার্মেসি থেকে ঘুমের ট্যাবলেট খেয়েও দেখছি তাও হয় না আমাদের এক কথা বউ চাই আমরা মানবো না আপনি না হয় বউ নিয়ে থেকে সারা রাত থেকে সকালে যে গোসল করেন আপনার শীত করায় না আমাদের তো শীত করায় আমাদের বউ চাই বউ লাগবে ঠিক আছে বউ লাগবে আমার আমার দুইটা লাগবে না একটা একটা আমার একটা মানে দুইটা আমার বউ চাই বউ চাই না আমার এক কথা আমার দুইটাই লাগবে ঠিক আছে আমার খাট বড় তো দুই পাশে দুইটা লাগবে ওটা পরের কথা আগে বউ চাই আমাদের শীত করায় বেশি আমরা শীত থাকতে পারি না বউ চাই আব্বা বউ চাই বউ না পেলে আমরা আপনার বিরুদ্ধে আন্দোলন করবো বউ চাই কি বউ চাস তোরা কি মনে করছস আমি সকাল সকাল গোসল করি দে বসে থেকে এসে আরে না এটা আমার অভ্যাস হয়ে গেছে আগে ডেলিভারি করতাম তো সে অভ্যাসটা ফেলাইতে পারি না সে গোসল করা লাগে বিয়ে করবি বলছিস শুক্র শুক্র আষ্ট দিন বসে যেত তোদের ওইখানে টুকা দিলে এখনো রক্ত বাইর হবে বিয়ে করার নাম নিশে বিয়ে করা কি এত সোজা কোনোদিন 10 টাকা কামাই করে দিছ এই তুই বিয়ে শাদী করে দিলে আমার কান্দ উঠাই দিবি বিয়া করতে আইছে কোন জায়গায় যাইয়া ওইয়া কর গার্লফ্রেন্ড টালমে থাকলে নিয়ে বাগায় চলে যা আমার কাছে বিয়ের কথা কবি মাইর চলবে ওদের কামাই করে না কিছু করে না বিয়া করতে আইছে এই আব্বা হুন্না রাখেন আপনি আমাদের বউ চাই বউ চাই আমাদের যদি বিয়া না করেন আপনারে আমরা এই অত্যাচার আর সহ্য করবো না আপনারা আমরা তুলে দেবো একদম উপরে এই মারা করে দেবো আমরা বউ চাই আব্বা আমি কই এই বুইরা আমাদের বিয়াও করাবে না নি ও বৌমার হাতে ভাতও খাবে না নাতি নাতির মুখও দেখবে না এই বুইরারে যে কি করবো আমি আমার মাথা কাজ করতেছে না এই আব্বা লাস্টবারের মতো বলতেছি আমাদের বউ চাই আমাদের বিয়া করাই দেন এত বড় পোলা ব্যান গুলো এত বিয়া তো পেয়ে গেল আমার মুখে মুখে কথা হ্যাঁ বিয়া আমি করাতে আমি কইছি না করাবো না বলছি না তোদেরকে কিন্তু বিয়া বিয়া কর আমি বিয়ে টিয়ে করাতে পারবো না নিজের ব্যবস্থা নিজে করগা নিজে যেদিকে মন চাই এদিকে জাগা আমার ঘরের যেতে তোরা না দেখি এরকম বিয়া তোর ছেলে পেলে আমার ঘরে না দেখি দা ডিস্টার্ব করিস না আমারে কিছু বল তুই আমার কিন্তু মাথা মাথা রক্ত পায়ে নেমে গেছে মাথা রক্ত পায়ে নামবে না আমার আমার তো এখন গিটারে মনে হয় সুর উঠবে মনে হয় শোন এর একটা হ্যাস্ত করাই লাগবে এরকম হইলে চলবে না চল সোজা ডাইরেক্ট চেয়ারম্যানের বিচার দিই মনে এর শেষ দিকে ছাড়বো বাপের নামে আজকে চেয়ারম্যানের বিচার দিবো চল বন্ধু বান্ধব সবাই বিয়ে করে ফেলছে হ্যাঁ বন্ধু বান্ধব সব বিয়ে করেছে এই হালে আমাদেরকে বিয়ে দেয় না বাপ নাকি ডাইরেক্ট হ্যাঁ তোর শেষ দিকে ছাড়বো বালের বাপ সর চল আগে আগে যে চেয়ারম্যানের কাছে বিচার দিব তোর শেষ দিকে ছাড়বো আজকে যে কোনো একটা না একটা কিছু করেই ছাড়বো শেষ দিকে ছাড়বো ওই দেখ চেয়ারম্যান চেয়ারম্যানে বলবো যদি কিছু না হয় তাহলে বাপে একটা যে পিটা লাগাই দিব খবর আছে ওহ আরে আসসালামু আলাইকুম ও কত সুন্দর ভিডিও রে শীতকালে এ চেয়ারম্যান সাহেব এ চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম সালাম কানে কি কম শুনে নাকি হ্যাঁ আরে কানে কম শুনে দাঁড়াও দাঁড়াও আমি ভিডিও ডিস্টার্ব করি কি ভিডিও দেখতেছ এই সাল চেয়ারম্যান সাহেব কতদিন কে আরে বলিও না শীতকালে কি ভালো লাগে একটু ভিডিও দেখতেছিলাম দেশের সংবাদ বুঝো না তোমরা চেয়ারম্যান কি শুধু দেশ খবর নিয়ে পড়ে থাকে তোমরা বুঝো না আচ্ছা
কি কি সমস্যা, কি জন্য আসছো তোমরা? চেয়ারম্যান সাহেব, দুঃখের কথা কি আর বলবো, অনেক বড় দুঃখ নিয়ে আসছি আমরা দুই ভাই। দেখেন দুনো জনের দাড়ি উঠে গেছে। চেয়ার তো এক না, দুই ভাই বললাম, আমি তো জানি দুই ভাই হলে চেয়ার এক, দুনো জন একসাথে হলে তো বাপে চিনতো না আমাদের কে কোনটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ছোট ছোট ভাই, এখন শুনেন, আমরা অনেক দুঃখ, অনেক বড় একটা দুঃখ নিয়ে আসছি। এই শীতকাল আপনি তো বুঝেন, ইয়াং বসে পোলা পাইন, যে শীত লাগে সকালে ঘুরে উঠতে পারি না। আমি তো তোমাদের থেকে ছোট থাকতাম বিয়ে করে ফেলছি, কারণ আমি শীতকাল আসলে খুব কষ্ট লাগতো। আমরা তো ওই ঝামেলা নিয়ে আসছি। ওই ঝামেলা আমাদের এখন বাপরে বলছি আজকে, যে আমরা শীতে থাকতে পারতেছি না। বাপ কি কয় জানেন? কি বলে? কয় যে তোমরা খেতা কম্বল নিয়ে থাকো, খেতা কম্বল নিয়ে থাকলে ঘুমাইয়ে তোমরা চিন্তা করিও না, তোমরা দুই মিনিট করো, আমি আধা ঘন্টার মতো তোমার বাপের আনার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, কিছু একটা করেন, এর শেষ দিকে ছাড়বো। ঠিক আছে, আমি কল দিচ্ছি। আরে ঠিক আছে, আমি বসে কল দিই, তোমরা এমন টাইমে আসলে আমি ভিডিও সম্পূর্ণ দেখতে পারলাম না। আচ্ছা বসে কল দিই। বই হ্যালো আকাশ, কোন শালারে সকাল সকাল কল দিল? আমি চেয়ারম্যান সাহেব বলতেছি। তুই কি কি সকালবেলা কি গাঁজা খাইছিস নাকি? আমার নাম্বার চিনিস না তুই, টুয়ারের বাচ্চা কোথাকার। আমি চেয়ারম্যান বলতেছি। কল দিছি তোমারে, ওই তোমার দুই ফুলা, আমি তো মনে করছি দুই ফুলা জমস হয়, দেখি দুইটা দুই রকম আসছে। আমি তোদেরকে দেখতেছি একটার বয়স না হলে তো 25-26 কিলো হয়ে গেছে, দাড়ি উঠছে ওদের মতন, তো দাড়ি আমার উঠে নাই। আরে রাখেন আপনার দাড়ি, আপনার তো মনে করেন না ছোটবেলায় লুচ্চামি করে ধরা খাইছেন, এই কারণে বিয়ে করে দিছে তাড়াতাড়ি। আপনার কি আর বয়স হয়েছে? এমনি আমরা কিরকম মুষ্টা লাতি দিয়ে চেয়ারম্যান বানাইছি? এই কথা মানুষের বলিও না, ঠিক আছে? আচ্ছা আমি তো, সেটা তো আপনার বিষয়ে আমি ভালো জানি। বড় কথা হচ্ছে কি, এই শালা দুটোটায়, তোর কি বলে আমার পোলা দুটোটায়, ও বিয়ে করার জন্য গণ গণ শেপ করছে, শেপ করে দাড়িগুলো উঠাইছে ওরা। এখন কি বলবো, এলাকায় কিছু কিছু মেয়ে আছে তো, ওদের পিছনে পিছনে ঘুরে প্রত্যেকদিন মেয়ের মা বাবা আমরা শুধু বিচার দেয়। আচ্ছা এই জন্যই তো আমি বলতেছি, তুমি ইয়ে করো, ওই আমার এখানে আসো, দিয়ে ওদেরকে বিয়ের ব্যবস্থা করে দাও, বিয়ে করে ফেলো। আমি বিয়ে করতে পারবো না, আপনার যদি ভালো লাগে তো আপনার ঘরে দুইটা মাই আছে না, ওদেরকে দিয়ে বিয়ে করে দেন। রাখেন রাখেন, এখন আসবেন, আমি চৌকিদার পাঠাচ্ছি, চৌকিদারের খেতে ফেলে পুটকি মেরে দিব। রাখেন মিয়া। ভুল করছে, এর বয়স 15, আমার বয়স 16, তাই নাকি? হ্যাঁ বললো, আমার ছোটটার বয়স বলে আগে হয়েছে। যাই হোক, এগুলো বাদ দেন, আমাদের বিয়া দিবেন কেন এখন? এখন তো তোমাদের তো বয়স কম হয়েছে। বয়স কম মানে 16-15 হলেও তো হচ্ছে না, 21 বছর আরো পার হয়ে গেছে না, তো 15 আর আমার না, আমার 15 তো 16, তাহলে 31 বছর হয়েছে। থাপ দিব যোগ বেশি কাছে আমারে, আমি কি এমনি চেয়ারম্যান হয়েছি? হ্যাঁ শোনো বাবা, 21 বছর পেরো হইতে হবে, ঠিক আছে? আমাদের বিয়ের কি হবে? বিয়ে সাজ দেওয়া যাবে না, ঠিক আছে? বয়স এখন হয়নি, বয়স হলে আমরা করাই দেবো, ঠিক আছে? তোমরা যাও, তোমার বাবারা যদি বুঝাই বলতে পারো তাহলে বিয়ে সাজিয়ে দাও। এই শীতে ভাই কি করে থাকবে? আরে যাও যাও, আমি ভিডিও একটা দেখতেছি তোমাদের, জানো তো। চেয়ারম্যান কাম হবে না, চল ডাইরেক্ট ঘোরার এক পিটা দিয়ে দিন ভাই। ছোট ভাই কি কি বলবো, চেয়ারম্যানে তো বিয়ে করাবে না, কারণ চেয়ারম্যানে তো পিটা টিটা লাগাইতে পারবো না। এই বুড়াও তো আমাদেরকে বিয়ে করাইতো না, এই যে বুড়া, একটা কাজ করি, ঢুকাই দিবে।
শালা রোদ পড়তেছে গোসল করে। এ আব্বা তুই তারা তোর খবর আছে আজকে? তুই তো বিয়া দিবি না কইছস, বিয়া দিবি না কইছস, তুই চেয়ারম্যানে উল্টা আলটা বুঝাইছস। তোর একদিন কা আমাদের একদিন মুবাপ। এ আমার এই হাড়ু সাম্বা গুলো ক্ষয় করে তোদের মতো পোলা বাইনে আমি হয়েছি আজকে এই দিন দেখার জন্য। আমার কলার দর্শ বিয়া দিবি না কইছস কে? বিয়া দিবি না কইছস কে? আর চেয়ারম্যান উল্টা আলটা বুঝাইছস কে? বুঝতে চেষ্টা করো, তোমাদের এখানে বয়স কম, এখন এই কারণে তোমরা যদি এখন বিয়ে করাই বুড়ো বয়সে তোমাদের বেড়া ধরে হাগা লাগবে। এই এর ধর, এর ধর, এই ধর, এর মার বাবা। তোমরা তো আজকে খুবই পায়ার, বেশি চিন্তা করো না। এই শালার বুইটা ধর।